পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার দক্ষিণ হাট গেছিয়া সরকারি হাই স্কুলে মুরগির চাষ ও মদের আসর বসছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। এর প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। স্কুলের অবসরপ্রাপ্ত কর্মী নারায়ণ চন্দ্র জানা বেশ কয়েকদিন ধরে স্কুলের শ্রেণীকক্ষে মুরগির চাষ করছেন ও গাড়ির টায়ার সহ অন্যান্য জিনিস রাখছেন বলে অভিযোগ। মদের বোতল আরে গম ভাঙা কাঠুরি এই গম ভাঙা আর পায়ের কাছে কি এটা এটা পায়ের কাছে কি তাহলে সেটা তুমি দেখে দাও, তারা সন্তুষ্ট হোক যে এটা ঠিক আছে। আর যদি এর পরিস্থিতিতে এর পরেও যদি তুমি আবার গন্ডগোল করো যে এটা নেই ওটা নেই, আবার তারা কোনো খবর পেয়ে গেলে সেটা তোমার ক্ষেত্রে আরো ঘুমে রাখবে। দেখাচ্ছি তোমাদের লাইব্রেরি রুম দেখাই। আরও অভিযোগ, স্কুলের মিড ডে মিলের চাল মুরগিকে খাওয়ানো হচ্ছে ও বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। আপনি স্কুলের মধ্যে মুরগি চাষ করছেন কেন? আমি চাষ করিনি, ব্যাপারটা হয়েছে আমার বাড়িতে কোনো মাংস খাওয়া হয়নি। এবারে ভাজি ইতিহাতে আমাদের বাড়িতে মেয়েরা মোটামুটি এসে এখানে ফোঁটা দিবে। এবারে এই ব্যাপারটা নিয়ে আমার বড় মেয়ের বাড়িতে হঠাৎ করে কার্তিক ঠাকুর দেয়, সেই কার্তিক ঠাকুর দেওয়াতে তাদের বাড়িতে অনুষ্ঠান হওয়ার জন্য আমাদের এটা হয়নি। ওই ছ দিনের মতো হলো, তারপরে সংক্রান্তি। আপনি স্কুলের মধ্যে মুরগি রাখেন কেন, চাষ করছেন কেন? আমাদের বাড়িতে এটা আমার ভুল, বাড়িতে আমাদের মদের বোতল বলছো পড়ে আছে কোথায় ভিতরে? না তো আপনি চলুন দেখাচ্ছি আপনাকে। কিন্তু কিনা আপনার? আমার নাম নারায়ণ চন্দ্র জান। এটা কোন স্কুল? এটা দক্ষিণ হাতিগেছিয়া পাবনা থানা। কোন থানা? নন্দকুমার থানা। এবারে আপনি স্বীকার করছেন চাষ করছেন মুরগি চাষ করছেন? না স্যার, আমি চাষ করছি না। আমি যেটা বলছি ওই তো সব চাষ করা আছে। সবাই বলুক, ওটা ব্যাপার হয়েছে মা, আমাদের মুরগি তো বাড়িতে হয়নি। কটা মুরগি হয় বাড়িতে? এখানে নটা মুরগি রাখা হয়েছে। কেন অতগুলো মুরগি কী হবে? না সাতটা তিনটা দশটা। অত মুরগি কী হবে আপনার বাড়িতে? বাড়িতে ওই অনুষ্ঠানে আমার পাঁচ মেয়ে এবং তাদের। কি নাম বললেন আপনার? নারায়ণ চন্দ্র জান। আবার শ্রেণীকক্ষের মধ্যে মদের আসর বসে বলে অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্ত শুরু করেছে। আপনার নাম কি? আমার নাম জয়ন্ত কুমার দাস। কিছু বলুন তো কি হয়েছে? কালকে আমরা দেখলাম যে এখানে আলু জ্বলে উনি বারবার ঢুকে, ভাই ফোঁটায় মুরগি কিছু এখান থেকে বেরিয়েছে, মানে উনি চাষ করেন, ভাই ফোঁটায় কিছু বেরিয়েছে। আমাদের তখন সন্দেহ বাড়লো যে বারবার এখানে রাত্রি দুটো বা এই স্কুলে উনি বারোটা খুলেন, রাত্রি বারোটা দুটোও খুলেন, চারটাও থাকেন। তখন আমাদের সন্দেহ হলো, আমরা উনি ওখানে দেখব এই পুরো চারিদিক বন্ধ, এখান দিয়ে একটু আলু দেখা যাচ্ছে, এই জানলার খোপর দিয়ে আমরা এক চোখ রেখে দেখলাম মুরগি আছে। তারপরে হেড স্যারকে ফোন করলাম, স্কুলের হেডমাস্টারের ফোন নাম্বার আছে, ওনাকে ফোন করতে উনি ওই যে উনি রিটায়ার পারছেন, ওনাকে ফোন করলেন, উনি এলেন, বলছে হ্যাঁ মুরগি আছে, আমি খাওয়ার জন্য করছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, আমরা দেখেছি ভাই ফোঁটা। মদের বোতলও তো ভিতরে আছে? মদের বোতলও আছে। মদও চলে? হ্যাঁ মদ ফোন নিশ্চয়ই খায়, নাহলে আমি কী করবো? মদের বোতল পাওয়া গেছে মানে নিশ্চয়ই খায়। ভিতরে মদের বোতল আছে না, বাইরে তাহলে? কী নাম আপনার? কি নাম আপনার? আমার নাম জয়ন্ত কুমার দাস। এটা কোন স্কুল? এটা দক্ষিণ হাটগেছা পাণ্ডবসান কানাইলাল বিদ্যা মন্দির। আর যিনি করেছেন ওনার নাম কি? ওনার নাম নারায়ণ চন্দ্র জানা। সরজমিনে এসে কি দেখলেন? কীভাবে জানতে পারলাম সেটা একটু বলা দরকার। গতকাল 18/11/2020 রাত্রি প্রায় 9টা, তখন আমার কাছে একটি ফোন যায়। ফোনে বলা হচ্ছে যে এখানে দক্ষিণ হাটগেছে হাই স্কুলে কিছু মুরগ চাষ করা হয়েছে, আপনি একটু আসুন দেখুন। আমি এসে দেখলাম যে
তালা লাগানো, জানাল লাগানো, সব লাগানো, কিন্তু দেখা যায়নি। তারই মধ্যে একটু ফাঁকতে দেখলাম সত্যি মোরগ চাষ রয়েছে। আমি হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করলাম, হেডমাস্টার বলছেন না আমার তো জানা নেই, ওখানে যে মোরগ চাষ হয়েছে বা মোরগ আছে এই সে বিষয়ে আমাকেই জানা নেই, আমি ব্যাপারটা দেখছি। এরপর উনি সম্ভবত আমাদের দক্ষিণ ভারতীয় কানাডার শিক্ষা মন্দিরের অবসরপ্রাপ্ত কর্মচারী নারায়ণ চন্দ্র জানা অরবিন্দু লাল ওনার সঙ্গে যোগাযোগ করেছেন। পরে উনি আমাকে ফোন করে জানিয়েছেন যে নারায়ণবাবু এখানে আসতেছেন, তবে ওনার সঙ্গে কথাবার্তা বলেননি। তা উনি এসে যথারীতি আমাদের কাছে বললেন যে এরকম ব্যাপার যে আমার বাড়িতে তো খাওয়া দাওয়া হয়নি, আমার মেয়েরা আসবে, এই জন্য আমি গোটা দশেক মোরগ এনে রেখেছি, আর সেটা তিন দিন চার দিন হবে ভাই ফোটাই নাকি ভাই ফোটার জন্য আর কি এনেছেন। তা পরবর্তীকালে স্বীকার করেছে যে না ওটা দশ দিন রাখা হয়েছে। তারপর আমরা বললাম আপনার রাখা কি ঠিক হয়েছে, উনি অবশ্য অপরাধ স্বীকার করেছেন। আপনার এখন কি মনে হচ্ছে, দশ দিনের রাখা না দীর্ঘদিনের চাষ? এখন আমাদের দেখে যা মনে হচ্ছে এটা দশ দিন না আরও বেশি দিনের চাষ, হ্যাঁ বেশি দিন রাখা হয়েছে। মদের বোতল আছে স্কুলের ভিতরে, মদের বোতলটা তো আমার ঠিক মানে সব জিনিস তো খুঁটিয়ে দেখা সম্ভব হয়নি, ছিল কি ছিল না অত আছে ওইখানে আছে আছে সেটা এখন দেখতে পাচ্ছি, কিন্তু কালকে আমার ঠিক অত লক্ষ্য করা হয়নি, সেটা কিন্তু জানা নেই, তবে ছিল হয়তো সব কিছু নেই মানে খুঁটিয়ে দেখা সম্ভব হয়নি। এই স্কুলটার নাম দক্ষিণ হাটগেছে পাণ্ডবসন কালাল লাল বিদ্যা মন্দির। আপনার নাম? আমার নাম মনোজ কুমার আদব। কী দায়িত্বে আছে? আমি প্রধান চকসুমলা গ্রাম পঞ্চায়েত। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।